হ্যালো এভরিওয়ান আজকে রান্না করব আপনারা সবাই কেমন আছেন মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে রান্না করব গরুর মাংস দেখতে পাচ্ছেন তো একে একে সব মশলা আমি অ্যাড করে দিয়েছি এখন আমি হাতে মাখিয়ে তারপর রান্না করব মাংস হাতে মাখিয়ে মাংস কিন্তু অনেক মজা হয় তো দেখতে পাচ্ছেন হাতে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আর ওদিকে আমার বাগানে অনেক বড় বড় মরিচ ধরেছে এবং পাখির বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে সেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন মাংসটা বসিয়ে দিলাম আর এদিকে রান্না করছি পটল এবং আলু ভাজি তো অনেক সময় অনেকভাবে রান্না করে খেতে মন চায় তো আজকে পটলটা আমি এভাবে ভাজি করেছি গুলগুল করে আর এখানে মাংসটা দেখতে পাচ্ছেন প্রায়ই হয়ে গেছে আর এইদিকে আমি পটল আলু ভাজির মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন তো ভাজিটা আশা করি অনেক মজা হবে এবং মজা হয়েছে ও বটে তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো একটু নেড়ে নেড়েছিলে তারপর ভাজিটা আমি নামিয়ে ফেলব আর ওদিকে গরুর মাংসটা হচ্ছে তো রাতে রান্না আজকে ডিনার এটাই গরুর মাংস এবং পটল আলু ভাজি তো মাংসটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর গলেছে অনেকক্ষণ ধরে আমি কষানো করেছি কষাইয়েছি তো দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় হয়ে গেছে আর এদিকে তো ভাজিটা একদম রেডি হয়ে গেল তো কেমন লাগছে আপনাদের কাছে আর ওদিকে এখন দেখাবো বারান্দাতে তাতে গাছের ভিতরে মানে গাছের মধ্যে কেমন মরিচ ধরেছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মরিচ এবং খুবই বড়ো বড়ো মরিচ তা আমি মনে করেছিলাম এই মরিচগুলো ঝাল হবে না কিন্তু খুবই ঝাল তবে এত একটা না হালকা আর আর আপনাদেরকে বলেছি যে আমার বাগানের মধ্যে একটা টপের মধ্যে কবুতরের মানে কবুতর ডিম পেরেছিল ওই বাচ্চা দুটো উঠেছে তো দেখতে পাচ্ছেন বাচ্চা দুটো কিন্তু বেশ বড় হয়ে গেছে কিন্তু এমন ওই দিকের ভিতরে তাই ধরা যায় না পরিষ্কারও করা যায় না তো যদি আবার চলে যায় সেজন্য আমরা এভাবে রেখেছি বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে আর এদিকে আমার ঘরের মানি প্ল্যান্ট যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বেশ বড় হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আর ওই চারাগুলো বেশ হয়েছে তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট থ্যাংক ইউ